আমরা সিঁড়ি দিয়ে বেরিয়ে পড়েছি, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাইরেটার দিকে। বন্ধুগণ, গৌবঙ্গে সকলকে জানাই সুস্বাগত। এই মুহূর্তে আমরা বিবাদীবাগ স্টেশনে এবং এখান থেকে ট্রেনে করে আমরা নামবো বালিগঞ্জ স্টেশন এবং সেখান থেকে আমরা যাবো আজকে ভিজিট করতে বিড়লা মন্দির। তো চলুন যাওয়া যাক। বিড়লা মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে অবস্থিত। এই মন্দিরটি বালিগঞ্জ অঞ্চলের আশুতোষ চৌধুরী রোডের মধ্যে অবস্থিত। তাই আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে বিড়লা মন্দির এবং বিবাদীবাগ স্টেশন থেকে আমরা উঠে পড়েছি ট্রেনে এবং সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো অবশেষে আমরা বালিগঞ্জ স্টেশনে, আমার সাথে যে ভাইয়া, তো আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দিরে। তো চলুন যাওয়া যাক। আমরা সিঁড়ি দিয়ে বেরিয়ে পড়েছি, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাইরেটার দিকে এবং এখান থেকে বেরিয়ে একদম সিধে পথ। আর আমরা হাঁটতে হাঁটতে চলেছি। বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়েই মাত্র 2 মিনিটে হাঁটা পথ গড়িয়া মোড়। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন অটো ও বাস। অটো বা বাসে আপনার সময় লাগবে মাত্র 5 মিনিট। আমরা হেঁটে গিয়েছিলাম। হেঁটে যাওয়ার জন্য আপনাদেরকে গড়িয়াহাট মোড় থেকে একডালিয়া রোডের দিকে এগিয়ে যেতে হবে এবং সেখান থেকে একটুখানি এগিয়ে গেলে আপনার বালিগঞ্জ ফাঁড়ি। সেখান থেকে একটু এগেলেই আপনারা দেখতে পারবেন যে সামনেই বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1970 সাল থেকে। নির্মাণ সম্পূর্ণ হতে 26 বছর সময় লেগেছিল। সম্পুরা ব্রাহ্মণ সম্প্রদায় এই মন্দির নির্মাণের কাজ তদারক করেছিলেন। 1998 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। 44 কাঠা জমির ওপর গঠিত এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মিত। মন্দিরে রাজস্থানী মন্দিরের স্থাপত্যের কিছু বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায়। মন্দিরের গায়ে ভগবদ্গীতা গ্রন্থের দৃশ্যাবলী চিত্রিত রয়েছে। প্রধান মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি বিরাজমান, বাঁদিকের শিখরে রয়েছেন মা দুর্গা এবং ডান দিকে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন মহাদেব। এছাড়াও মন্দিরে প্রবেশ করে বাঁদিকে গেলেই আপনারা দেখতে পাবেন শ্রী বিষ্ণুর 10টি অবতার। এবার আপনাদের বলি বিশেষ কিছু নিয়মাবলী। সর্বপ্রথম, মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ। মন্দিরের ভেতরে কোনো প্রকার ব্যাগ নিয়ে আপনারা ঢুকতে পারবেন না। নিয়মাবলীগুলো আমি ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা এটা একটু দেখে নেবেন। আর হ্যাঁ, ব্যাগ রাখার জন্য কিন্তু বাইরে কোনো জায়গা নেই।
এবার বলি আপনারা এখানে কী করে আসবেন। একটা পথ তো আমি বলে দিলাম ভিডিও শুরু হতেই, বাকিগুলো বলে দিই তাহলে। হাওড়া থেকে বাসে করে এলে আপনাদেরকে গলফ গ্রিন যাওয়ার বাসগুলি ধরতে হবে এবং সেখান থেকে নামতে হবে পালিগঞ্জ ফাঁড়ি। বাগবাজার থেকে এলে আপনাদেরকে ধরতে হবে 240। বিটি কলেজ মোড় থেকে এলে আপনাদেরকে 223 নম্বর বাস ধরতে হবে এবং এয়ারপোর্টের দিক থেকে এলে ধরতে হবে আপনাকে 45। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আর এক ভিডিওর সঙ্গে গোবঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না।